এই ফেসবুক ব্যবহার করেন কারা? হাত তোলেন তো, আলহামদুলিল্লাহ, না খারাপ না, ফেসবুক ভালো। ফেসবুক ব্যবহার যারা করেন, এই তথ্যটা এসেছে কোথা থেকে? কোরআনে কারিম 1500 বছর আগে ফেসবুক, এই আয়াতটা কোরআনে আল্লাহ 1500 বছর আগে দিয়েছেন। এই যাদের লাগে লিখে নেবেন, কেউ জিজ্ঞাসা করতে পারে যে ফেসবুক মুসলমানের জন্য না, এগুলো ইহুদি খ্রিস্টানরা ব্যবহার করবে, আমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে কিছু বলবো না। না, আল্লাহ পাক বলেন ৭৮ নম্বর পারা ৮ নম্বর পৃষ্ঠার ৩ নম্বর লাইনে আছে, আল্লাহ পাক বলেন, স্মরণ কর ওই সময়ের কথা, হে নবী, যখন আমার আল্লাহ আয়ুবকে ডাক দিয়েছিলেন, হযরত আয়ুব আলাইহিসসালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমি অসুস্থ আর তুমি রহমান রহিম। আয়ুব নবী কিন্তু বলেন না, আল্লাহ তুমি আমার রোগটা ভালো করে দাও না। যে ঈদের দিন দেখবেন বিভিন্ন ফকির, কানা ফকির ভিক্ষা করে, অনেকেই ভিক্ষা চায়, কানা যে লোকটা গেটের সামনে বসে বলছে, আজকে ঈদের দিন আর আমি কিছু দেখতে পেলাম না, ও কিন্তু একটা টাকাও চাইনি, শুধু বলছে আজকে ঈদের দিন, কত মানুষ আনন্দে আছে, আমি কিছু দেখতে পেলাম না। মানুষের দিল মন ওর দিকে ঝুঁকবে বেশি, মানুষ মনে করবে আহারে কি কথা, ঈদের দিন আমরা আনন্দে আছি, লোকটা দেখতেই পারে না, দে ওকে টাকা দে, সবার চাইতে টাকা ওর বেশি হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক হযরতে আয়ুব আলাইহিসসালাম আমার আল্লাহকে বলেন না, আল্লাহ আমি অসুস্থ, আমার রোগটা ভালো করে দাও। তিনি বলেছিলেন, আন্নি মাসানিয়া বর্রো, আমি অসুস্থ, ও আনতা আরহামুর রহিমিন, আর তুমি রহমান রহিম। আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার কথা শোনার পরে জবাব দিয়েছেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। জোরে বলেন আল্লাহু আকবার। শব্দের দিকে খেয়াল করুন, ফাস্তাজাবনা লাহু, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিলাম, ফাঁকা সাপনা তাকে লাইক দিলাম, সুবহানাল্লাহ বলতে পারেন না? ফেসবুকে লাইক দেওয়ার জায়গা পাও না, সাপনুরকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে, উনি লাইক দিয়েছে, লাইক দেওয়ার জায়গা নেই তোমার, আল্লাহ লাইক দিয়েছে, যারা বিপদে পড়েছে তাদের আল্লাহ লাইক দিয়েছে। আপনি ফেসবুক ব্যবহার করতে নিষেধ করছি না, ফাঁকা সাপনা মানে লাইক দেওয়া, সুবহানাল্লাহ বলা লাগবে। আমি আল্লাহ নিজে আয়ুবকে লাইক দিয়েছি, এখান থেকে ফেসবুক আবিষ্কার হয়েছে সূরা আম্বিয়া 73-74 নম্বর আয়াত গবেষণা করে, আর আমরা পড়ে আছি মান্দাতা বলে। সুতরাং ফেসবুক নিয়েও যারা যুদ্ধে লিপ্ত আছেন, জিহাদে লিপ্ত আছেন, মানুষ উল্টা পাল্টা জিনিস যদি কমেন্ট করে, ছাড়ে, পোস্ট করে, আপনি ওইগুলো উল্টিয়ে যেগুলো ভালো 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 জিনিস পোস্ট করে ইসলাম প্রচার আপনি এই জায়গায় করতে পারবেন। ফেসবুকের মাধ্যমে, এখন ইন্টারনেটের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে ইসলাম যেভাবে প্রচার করে মানুষকে নিয়ে আসা যায়, অনেক জায়গা আছে যেখান থেকে মানুষকে নিয়ে আসা সম্ভব না। আজকের এই মাহফিলে আপনি ফখরুল ইসলাম আলমগীর, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দাওয়াত দিয়েও নিয়ে আসতে পারবেন না, জানাব ওবায়দুল কাদেরকে দাওয়াত দিয়েও নিয়ে আসতে পারবেন না, কারণ ওনাদের সময় নেই, কথা বলছেন এখন। কিন্তু কোরআনের এই আলোচনাটা যদি আপনি রেকর্ড করে ইন্টারনেটে ছেড়ে দেন, ফেসবুকে দিয়ে দেন, মিডিয়া যারা চালাচ্ছে আজ টি-29 দিয়ে দেন, ওবায়দুল কাদের সাহেব, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রাষ্ট্রের যে দায়িত্বে আছে, এগুলো শেষ করার পরে রাত ১০টার সময় বাড়িতে যে টিভি অন করবে, খবর শোনার পরে যদি আপনার লাইকে এগুলো চলে আসে, কোরআনে কারিম কি বলতে চায় এগুলো যদি 5 মিনিটে শুনতে পারে, ওনাদের দ্বারা যে কাজ হবে, এই লক্ষ মানুষের দ্বারা ওই কাজ হওয়া সম্ভব না। আমি কিন্তু আরো নিচে নামতে পারতাম, কিন্তু পারলাম না, তাও বলছে ঠিক।